শুধু দর্শক বিন্দু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বাজি ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চিড়িয়াখানা নিত্য নতুন পশুভাগের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো অনেক দূর থেকে কিছু ইউটিউবার ভাই আমার কাছে এসেছে। তো আমি কিন্তু একসময় অনেক ছোট ইউটিউবার ছিলাম, তো আমাকেও অনেকে সাপোর্ট করেছিল। তো আজকে আমি মোটামুটি একটা ইউটিউবের যে কোনো একটা জায়গা, ছোট্ট একটি জায়গা দখল করতে পেরেছি আপনাদের দোয়ায়। এসব সবই কিন্তু আপনাদের সফলতা এবং আপনাদের ভালোবাসার যে একটা দেখিয়েছেন সেটার কারণে কিন্তু পেরেছি, নাহলে আমি পারতাম না। তো যে ছোট ইউটিউবার ভাইরা আসছে তারা অত্যন্ত চ্যানেলগুলো আমি দেখি, মাঝে মধ্যে ফলো করি, খুব সুন্দর ব্লগ চ্যানেল করে। তো আমার পাশে যে ভাইটা দেখতে পারতেছেন, এই ভাইটাও আমার কাছে আসছে অনেক আশা নিয়ে, অনেক দূর থেকে আসছে। তো এই যে দুই ভাই আসছে, এরাও আমার কাছ থেকে আসছে। তো আমি এদের চ্যানেলের নামগুলা সে ভাইয়েরা নিজের মুখে বলবে, এবং আপনারা প্লিজ প্লিজ, যেহেতু ভাইয়ের অনেক কষ্ট করে আসছে, তো চ্যানেলগুলা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো ব্লগ করে, আমি নিজেও দেখি, আপনারা দেখবেন সেই ব্লগগুলা। তো একটা জিনিস কি আপনাদেরকে বলতে চাই, যে ব্লগগুলো ভাইয়েরা করে সে ব্লগগুলো খুবই সুন্দর। তো নিজেদের ভাইদের নিজেদের মুখ থেকেই সে ব্লগগুলোর নামগুলো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেবো। আমি লিঙ্কে সেই চ্যানেলের নামগুলো পাটকা পাঠ দিয়ে দেবো, আপনারা প্লিজ প্লিজ ঢুকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার পাশে যে বসে রয়েছে, এ কিন্তু মোটামুটি ভালোই র্যাঙ্ক চলে গেছে। তো ভাইয়ের চ্যানেলের নামটা ভাইয়ের মুখ থেকে শুনবো। তো ভাই আপনি নামটা যদি কি বলবেন প্লিজ? আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আপনার ব্লগ চ্যানেলের নামটা বলেন? এমএমসি মিডিয়া টিভি। দর্শক আপনারা শুনতে পেলেন, এমএমসি মিডিয়া টিভি। তো আপনি কি নিয়ে ব্লগ করেন? আমি বিভিন্ন মানে বিনোদন, যেমন পারিবারিক কিছু ফ্যামিলিগত অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানের যে ইয়েগুলো আছে, ভিডিওগুলো আছে, সেগুলো আমরা করি আর কি। তো দর্শক এমএমসি মিডিয়া টিভি, এমএমসি মিডিয়া টিভি। তো দর্শক এমএমসি মিডিয়া টিভি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোটো ভাইয়ের সাথে থাকবেন। তো দর্শক আমি আরেক ভাইয়ের কাছে চলে যাচ্ছি, এই ভাইও কিন্তু অনেক কষ্ট করে আমার কাছে দেখা করতে আসছে। তো আমি খুব খুশি হয়েছি যে একজন ইউটিউবার আমার বাসায় আসছে একটু সাপোর্টের জন্যই, অনেক আশা করে। তো ভাইয়ের নামটা জানি কি ভাই? আমার নাম মোহাম্মদ মারুফ হক। মারুফ হক না, তো আপনার চ্যানেলের নামটা একটু বলেন সুন্দর করে। আমার চ্যানেলের নাম হচ্ছে এবিআই বাংলা ব্লগ। এবিআই বাংলা ব্লগ, এটা কি ইংলিশে লিখছেন না বাংলায়? ইংলিশে, ইংলিশে। তো দর্শক আপনারা শুনতে পেলেন, এবিআই বাংলা ব্লগ। আমি লিঙ্কে যে নামটা দিয়ে দেবো, আপনি কি নিয়ে ব্লগ করেন? আমার ব্লগে আছে ফ্যান্টাসি কিংডম নিয়ে, ওয়াটার ওয়ার্ল্ড, মানে বিভিন্ন বিভিন্ন পার্ক নিয়ে, পার্ক নিয়ে ব্লগটা করা। তো দর্শক আরেকবার আমি নামটা বলছি, কী নামটা বললেন জানি? এবিআই বাংলা ব্লগ। এবিআই বাংলা ব্লগ, প্লিজ প্লিজ এবিআই বাংলা ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দর্শক আমি এখন তৃতীয় ভাইয়ের কাছে চলে যাব, এই ভাইও কিন্তু অনেক কষ্ট করে আসছে। ভাইয়ের নামটা একটু প্লিজ আমার দর্শককে বলেন। আমার নাম পরাণ সরকার। পরাণ সরকার না, আপনার চ্যানেলটা কি বিষয় নিয়ে? আমার চ্যানেলটা হলো ব্লগ চ্যানেলই, কিন্তু বিনোদনমূলক, সব ধরনের ফ্যান্টাসি কিংডম, পার্কের ভিডিও আছে, বিভিন্ন ধরনের নানা আইটেমের, বিভিন্ন ধরনের আইটেম নিয়ে মানে আপনি ব্লগ করে থাকেন। তো আপনার চ্যানেলের নামটা একটু বলুন তো প্লিজ। আমার চ্যানেলের নামটা হলো পিএম উৎসব টিভি। পিএম উৎসব টিভি, এটা কি বাংলা না ইংলিশে? ইংলিশ, ইংলিশে না, পিএম উৎসব টিভি। তো দর্শক আপনারা শুনতে পেলেন যে পিএম উৎসব টিভি। তো দর্শক যে তিনজন ভাই আমার কাছে অনেক দূর থেকে আসছে, আমি অত্যন্ত খুশি হয়েছি আমার এই অনুষ্ঠানে তারা যোগ দেওয়ার জন্য। এবং যারা আমার ভালো, আমাকে ভালোবাসেন এবং আমার চ্যানেলকে ভালোবাসেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আমি আশা করব অবশ্যই অবশ্যই সকলে মিলে যে তিনটা চ্যানেলের নাম আপনারা শুনলে সেই চ্যানেলগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দর্শক তিন ইউটিউবার ভাইকে কিন্তু আমরা নিয়ে এসেছি, মনির ভাই, পরাণ ভাই এবং মারুফ, মারুফ ভাই। তো আমাদের এলাকাটাকে দেখানোর জন্য এসেছি। মনির ভাই, এটা আমাদের এলাকা মানে আমার বাড়ির কিছুক্ষণ বেশি না, কয়েক ফিট দূরে কিন্তু আমার এই ফুলবাগানটা। দেখেন তো ফুলবাগানটা কেমন, অনেক সুন্দর। সুন্দর না? সুন্দর, হ্যাঁ। তো আপনাদেরকে যদি ফুল গিফট দিয়ে নেবেন? অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ। তো দর্শক এদেরকে নিয়ে একটু বাহির হলাম, যে আমাদের এলাকাটা একটু আসতো অন্যদের থেকে, তো এলাকাটা একটু ঘুরে দেখাবো, নদীগুলো দেখাবো, আপনারা দেখেন আমার এলাকাটা কীরকম, কোন এলাকায় থাকি। তো সবাই দোয়া করবেন। তো একটা ফুল, তিনজনকে তো একটা ফুল দেওয়ার চেষ্টা করব। তো কীভাবে দেয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, যে দেখি
তিনটা ফুলের ব্যবস্থা করা যায় কি না কষ্ট করে আসতে হলো। এই যে তিনটা ফুল আমি ছিঁড়ব, একটা তিনটা ফুল আমি ছিঁড়লাম, তো তিনটা ফুল আমি তিনজনকে দেব। দর্শক, আমি বেশি বড় ইউটিউবার না এবং সেই সম্বন্ধে অর্থ নাই যে ভাইদেরকে আমি বড় বড় ফুলের তোলা দিয়ে অভ্যর্থনা জানাবো। তো আমি মারুফ ভাইকে একটা ফুল দিচ্ছি, মনির ভাইকে একটা ফুল দিচ্ছি, ধন্যবাদ, মায়ের নামটা জানি ভুলে গেছি, করণ ভাইকে একটা ফুল দিচ্ছি, ধন্যবাদ। ফুল ভাই কেমন লাগতেছে আপনাদের? খুব ভালো লাগতেছে না? তো এই ফুলের মতো আপনাদের যে চ্যানেলগুলোর নামগুলো বলছেন, আমার দর্শকরা সেই চ্যানেলগুলো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলেন আপনারা আমাদের এলাকার নদীগুলো দেখায় আনি আপনাদেরকে, চলো। মানে খুব মজার একটা জায়গা এই জায়গাটা, সবাই বসে একটু আনন্দ ফুর্তি করে। যাই হোক, নদীটা অনেক সুন্দর, কোন সময় পানি মানে শুকাবে না, ছোট হয়ে যাবে কিন্তু নদী থাকবে, একটা রেক যে আছে সেটা থাকবে। আর অনেক এখন বর্ষাকাল তো মানে অনেক সুন্দর সিনারি পরে প্রস্তুতে ভরে গেছে, যদি প্রস্তুতে না থাকতো। তো দর্শক, আপনাদেরকে আমি এখন আরেকটা সিনারি দেখাবো, সেটা হলো একদম গ্রাম বাংলার একটা ঐতিহ্য একটা সিনারি, বেহাল দিয়ে মাছ ধরা, সে দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। সেটা দৃশ্যটা দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকেন। চলুন সেই গ্রাম বাংলার বেহাল কীভাবে আমাদের এলাকায় মাছ ধরে সেটা দেখাবো, আসেন। দর্শক, আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমার দেখাই মানে মানে বেকারত্ব ছেলেদেরকে একটা আড্ডার একদম খুব একটা জায়গা এটা, মানে আপনি সবাই চলে যাবে বাস কিছুই হবে না, সেই সুন্দর দুজন বসে রয়েছে। ভাইগনা কেমন আছো? হ্যাঁ, তোমরা তো ভালো থাকবে, অল টাইম ভালো থাকো তোমরা। খাইলে যাই কি উপরাইবো, যারা থাকেন তারাই কিন্তু বেহালটা দেখতে পারেন, খুব সুন্দর একটি বেহাল কিন্তু এখানে বেহালটা দেখা যায়। হ্যাঁ, খুব সুন্দর বেহাল, কিন্তু ওখানে যেতে পারছি না, কারণ ওখানে পানি দিয়ে মানে পানি পর্যন্ত হবে, এর জন্য যেতে পারছি না। হ্যাঁ, খুব সুন্দর বেহাল না?
এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জালটা উঠেছে দেখি মাছ পাওয়া যায় কতটুক দেখা যাক রুই না কাতল না বোয়াল না চিতল মাঠ কি পর্যায়ে দেখা যাক কি ভাই পাওয়া গেল না একটা মিস হলো গোল তেলে না দর্শক একটি মাছও কিন্তু এটা না উঠে নাই যাক ভাগ্যের কপাল খারাপ তার কারণে বুঝে উঠবে দর্শক এতক্ষণে যে ইউটিউবার তিনটা ভাই আমার কাছে আসছিল আমি সবাইকে নিয়ে আমার গ্রামটা যতটুকু পারছি ঘুরে দেখেছি কিরকম লাগলো আমার গ্রামটা অনেক ভালো লাগলো অনেক ভালো লাগছে গ্রাম হ্যাঁ মজা করলাম খুব মজা করলাম আপনার সাথে যাই হোক আপনারা অনেক কষ্ট করে আমার কাছে আসছেন একটু সাপোর্টের জন্য তো আমার দর্শকদের আপনি একটু বলেন আপনাদের কথা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেক দূর থেকে এই ভাইয়ের চ্যানেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি তো আমার চ্যানেলের নাম হলো MMC মিডিয়া টিভি তো প্লিজ সবাই আমার চ্যানেলটা থেকে ঘুরে আসবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আমার দর্শককে আপনি কিছু বললেন আমি পরাণ সরকার আমি PM উৎসব টিভি ব্লগ চ্যানেলের একজন প্রতিষ্ঠাতা আমি বিভিন্ন ধরনের চ্যানেলে এই নাচ গান থেকে শুরু করে বিভিন্ন রাইড ফ্যান্টাসি কিংডমের ভিডিও উপস্থাপন করে থাকি যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটু ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভাই কিছু বললেন ভাই আমার ব্লগ চ্যানেল নাম ABI বাংলা ব্লগ আমার চ্যানেলের নাম দর্শক এই চ্যানেলে পাবেন ব্লগ ভিডিও ফ্যান্টাসি কিংডম এবং রাস্তাঘাট কীভাবে যাইতে হয় এবং বিভিন্ন গাড়ি সম্বন্ধে ভিডিও পাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক আজকে এ পর্যন্তই অনেক দূর থেকে বাইরে আসছিল তো বাইরেদেরকে আমি যতটুকু পেরেছি সময় দিয়েছি তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ ভাই আবার আসবেন ধন্যবাদ সময় দিয়েছেন ওকে 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 থ্যাংক ইউ দর্শক আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এই ভিডিও ম্যান কে ছিল সেটা কিন্তু আপনারা আড়ালেই ছিল আপনারা জানেন না এই যে হাত লাড়তেছে যে লাইক দিয়েছে সে এতক্ষণ আমার এই ভিডিওর কাজটা করছে তো এই তিন ভাইয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এই যে ক্যামেরাম্যানকে অশেষ 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 ধন্যবাদ তো সবাই ক্যামেরাম্যান ভাই ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসার জন্য আবার দাওয়াত রইল আবার আসবেন অবশ্যই ইনশাআল্লাহ আপনারা যাবেন এবং আমরা ছোট চ্যানেল আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখবেন